যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম যে ব্লগারদের যে নিরাপত্তা যারা হচ্ছে আমাদের এখানে যারা আমাদের যারা আলোচনা করেন লাইভ আলোচনা গুলোতে যারা যুক্ত থাকেন আমি এটা বারবার সাবধান করেছি যে তাদের যে নিরাপত্তার বিষয়টা খেয়াল রাখতে এবং এমন কোন কোন জায়গায় না যেতে যেখানে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করা হয় ইনফরমেশন কালেকশন এটা অত্যন্ত মারাত্মক একটা ব্যাপার এই জিনিসটা আমি সাবধান করেছি ইকবাল ভাই আপনিও সাবধান করেছেন আপনি যদি আবারো একটু আমাদের দর্শকদেরকে এই জিনিসটা বলতেন তাহলে ভালো হতো আচ্ছা অনেকে হয়তো বা আমি এরকম মনে করি না যে কি ওই তার সিকিউরটিনে Concern না কিন্তু কিভাবে কোন জিনিসটা তাদের জন্য রিস্ক হতে পারে কার পেজে যাওয়ার রিস্ক হতে পারে কার সাথে কথাবার্তা বা যোগাযোগ সেটা মেসেঞ্জারেই হোক বা লাইভেই হোক সেই অ্যাসেসমেন্টটা যখন তারা করেন আর কি অনেক সময় এই ভুলটা তারা করতে পারেন যে তারা মনে করেন যে আচ্ছা এই লোকগুলোকে আমার আপাতত রিজনেবল মনে হচ্ছে এবং আমি কোনো ধরনের এদেরকে দেখে মনে হচ্ছে না তারা আমার কোনো ক্ষতি করবে বা এই ধরনের কিছু ক্ষতি বলতে আমি বলছি যে ফিজিক্যাল হার্ম বা ধরেন আপনার ইনফরমেশন কোনো কিছু করা কিন্তু ব্যাপারটা আসলে না শুধুমাত্র এটার মাধ্যমে আমরা বিচার করতে পারি না যে একটা গ্রুপ আমার আমার জন্য জন্য বা সিকিউরিটির রিস্ক আপনি হয়তো একজনের সাথে কথাবার্তা বলতেছেন আপনি হয়তো মনে করতেছেন না তারা খুবই রিজনেবল সাউন্ডিং এবং তাদেরকে যদি আমি আমার আহ সিকিউরিটি কম্প্রোমাইজ হয় এরকম তাদের সাথে যদি আমি কিছু করিও ফর এক্সাম্পল ধরেন পাঁচ সেকেন্ডে যদি আমার পাঁচ সেকেন্ডের জন্য আমার ছবি দেখা দিলাম আমি মনে করি না যে এরা আসলে ভাই এদেরকে দেখে মনে হচ্ছে না যে এরা বাসায় এসে আমার বাসায় এসে আমাকে কিছু করবে এই এই ধরনের চিন্তা ভাবনাটা আসলে আমি মনে করি যে খুবই লিমিটেড একটা ভাবে চিন্তা কারণ কেউই আমরা এটা বলতেছি না যে যাদের সাথে আপনারা কথাবার্তা বলতেছেন তারা শুধুমাত্র তখনই আপনার সিকিউরিটির জন্য বা সেফটির জন্য রিস্ক হবে যদি তারা এসে আপনার কিছু করে এটাই একমাত্র ওয়ে না এই যে তারা যে ইনফরমেশন গুলা আপনি যে ইনফরমেশন গুলা দিচ্ছেন ভলেন্টারিলি হ্যাঁ আপনার ছবি পার্টিকুলারলি আপনার আইডেন্টি এটা প্রকাশ পেয়ে যাচ্ছে এটা চার পাঁচ ছয় সাত হাত বদল হয়ে এমন একটা গ্রুপের কাছে যেতে পারে যারা কিনা আপনাকে ফিজিক্যালি হার্ম করতে পারে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি সো ওই চিন্তাটা ওইভাবেই করতে হবে হ্যাঁ এটা এমন না যে আপনি তাদের জাস্ট তাদের কথাবার্তা শুনে আপনি ইমপ্রেস হয়ে ভাবতেছেন না না এরা আমার মনে হয় না যে এই ধরনের কাজগুলো করবে আর কি সো আপনি আপনারা যখনই যাবেন কোনো একটা পারফর্মে এবং এই ধরনের রিকোয়ারমেন্ট যদি দেয় তারা যেটা কিনা না অ্যাবসলুটলি আপনার সেফটির জন্য একটা রিস্ক আপনি চিন্তা করে দেখেন যে আপনি যে অনলাইনে কথা কথাবার্তাগুলো বলতেছেন যে কথাবার্তাগুলো বলতেছেন সেগুলো আপনি ইন পাবলিক ইন পার্সন আপনি বলতে পারেন কিনা যদি না বলতে পারেন যদি না বলতে পারেন তাহলে আপনি দেখেন যে ইন পার্সন বলা আর অনলাইনে আপনার হ্যাঁ ইয়ে করে করে রিভিল বলা এই মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা একটাই যেটা যেটা হচ্ছে যে ওয়ে মানে ওই সময় আপনি যখন বলতেছেন ওই সময় হয়তো বা কেউ আপনাকে কিছু করতেছে না বাট এর মানে কিন্তু এই না যে পরবর্তীতে আপনার কোনো ক্ষতি করা যাবে না সো এইটা একটু মাথায় রাখবেন এবং দেখবেন যে যে এই ক্ষতিটা যাতে না হয় সেই কাজগুলো যে কাজগুলোতে এই ক্ষতিটা হইতে পারে কিংবা এই রিস্কটা বাড়তে পারে সেগুলো যাতে আপনি না করেন হ্যাঁ এবং শুধুমাত্র সামনাসামনি জাস্ট ফেস ভ্যালিতে আপনি কাউকে বিশ্বাস করবেন না যে যে ও উনি কথা এই কথাগুলো বলতেছেন যে জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য দেখবো বা জাস্ট ইয়ে এটা ভেরিফাই করার জন্য যে আপনি রোবট কিনা এরপর আমরা আমাদের আর কেউ দেখবে না এই ধরনের কথাগুলো আমি জানি যে বলা হয়েছে না এটা কেউ দেখবে না আর শুধুমাত্র আমি দেখবো শুধুমাত্র আমাদের যে অ্যাডমিন প্যানেল যারা আছে ওরা শুধুমাত্র তারাই দেখবেন এই ধরনের কথাগুলো বিশ্বাস করার মতো কোনো কারণ নাই পার্টিকুলারলি আপনি চিন্তা করে দেখেন যাদের সাথে আপনারা কথা বলতেছেন তারা ইসলামের নামে ইসলামের নামে না ঠিক শুধুমাত্র এটা না মানে তো অবশ্যই এই জিনিসটাকে সাপোর্ট করে তারা ইসলামের পক্ষ হয়ে বলতেছে যে কেন আপনার মতো মানুষকে খুন করাটা সমাজের জন্য ভালো এই ধরনের মানুষের সাথে আপনারা কথাবার্তা বলতেছেন সো তারা যখন বলবে যে যে না আপনার ছবিটা আমরা শুধুমাত্র দেখবো তিন সেকেন্ডের জন্য বা পাঁচ সেকেন্ডের জন্য এটা কাউকে আমরা কারোর সাথে শেয়ার করব না এই কথাটা বিশ্বাস করার মতো কি কারণ আপনার থাকতে পারে যারা কিনা বলতেছে যে মানে এই এই পর্যায়ে যেতে পারে যে আপনাকে খুন করাটা আপনাকে হত্যা করাটা ইসলামের ইয়ে যদি ইসলামের জন্য যদি ভালো হয় আর কি বা ইসলামের সমাজের জন্য যদি ভালো হয় এই কাজটা করতে তারা রাজি এই কাজটা করতে তারা যদি রাজি হয় আপনার ছবি আরেকজনকে দেওয়া বা আপনার আইডেন্টি আরেকজনকে দেওয়া অন্য একটা গ্রুপকে দেওয়া এটা তো কোনো ব্যাপারই না তাই না এই জিনিসটা তারা যদি বলেও থাকে এটা গ্রহণ করার মতো কোনো কারণ আছে এছাড়া আমি মনে করি না সো আহ আপনার আসেন না আসেন সেটার উপর ডিপেন্ডেন্ট অবশ্যই এবং আপনি নিজেই ভালো ভালো করে বুঝবেন সেটা যে কোন জায়গায় যাওয়াটা কোন জায়গায় আপনার আইডেন্টি রিভিল করে যাওয়া আপনার জন্য বেশি রিস্কি এটা সবচেয়ে ভালো প্রয়োজন আপনি হ্যাঁ সো আমি মনে করি যে এই অ্যাসেসমেন্ট করা দরকার এবং সবারই সাবধান থাকা উচিত এই ব্যাপারগুলোতে আপনি আপনার কোন একটা ব্যাপার কথাবার্তা হচ্ছে সেগুলো আপনি শুনতেছেন এবং আপনি যদি ইমোশনালি এই জিনিসটা ডিল করেন এই জিনিসটার সাথে যে ইমোশনাল কিরকম যে না আমার এখনই গিয়ে এটা বলতে হবে যে এটা ভুল বা আমি এটার সাথে ডিসএগ্রি করি এবং এটা দ্বারা আপনি এতই ড্রিমেন হ্যাঁ এবং শুধু তাই না অনেক সময় তারাও কিন্তু আপনাকে এনটাইজ করার চেষ্টা করবে তারা বলবে যে এই ধরনের কথাবার্তা বলবে যে কোনো নাস্তিক কি নেই যে আমাদের এই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করতে পারে ও নাস্তিকরা তাহলে নাস্তিকদের কাছে কোনো পয়েন্ট নেই এবং আপনার কাছে তখন এটা মনে হতে পারে যে না না আমার কাছে তো আছে আমি 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 কি বলতে চাই এবং তখন আপনি ওই সিকিউরিটি যে ব্যাপারটা আপনার যে সেফটি যে ব্যাপারটা সেটাকে আপনি তখন এতটা ইয়ে করতেছেন না মানে এতটা ইম্পর্টেন্ট ভাবতেছেন না এইটা যাতে না হয় সেই জিনিসটা সেখানে খেয়াল রাখার জন্য আর কি আমি সবার কাছে আবেদন করবো ঠিক আছে অনেক ধন্যবাদ ইকবাল ভাই আপনি যদি আবারও ফ্রি হন তাহলে আবারও চলে আসেন আপনার যদি কাজ থাকে তাহলে আমারও একটা জিনিস বলার আছে আতিফ ভাই সম্পর্কে অলরেডি আমাদের কাছে কিন্তু সে প্রমাণটা আছে যে তারা যখন যতটুকু ইনফরমেশন পেয়েছে একটা মানুষের থেকে ওই ইনফরমেশন গুলা তারা অন্য অন্য মুমিন তাদের অন্য অন্য মুমিন ভাইদের সাথে শেয়ার করেছে এই ইনফরমেশন পাক্কা ইনফরমেশন আমাদের কাছে আছে এবং ইন্দ্রানী সৌদ নামে যিনি যুক্ত হন আমাদের লাইভ মাঝে মাঝে যুক্ত হন তিনি আমি একটু খুলেই বলি তাহলে তিনি

যে জিনিসটা হয়েছিল যে ইন্দ্রানী সুদ উনি তাদের লাইভে যুক্ত হওয়ার পর তিনি যে ফেসবুক আইডি দিয়ে লগ ইন করেছিলেন যে ফেসবুক আইডির নাম ইন্দ্রানি সুদ ছিল না যে ফেসবুক আইডির ছবিটা ইন্দ্রানি সুদের যে ফেসবুক আইডির ছবি সেটা ছিল না সেই তার সেই ইয়েটা প্রোফাইলটা অন্য অন্য ভাইরা জেনেছে এবং তা ওই প্রোফাইলে যায় তাকে নক করে তাকে হ্যারাসও করছে

অন্য কিন্তু অনেক মুভমেন্ট প্ল্যাটফর্ম আছে মানে এছাড়াও কিন্তু অনেক মুভমেন্ট প্ল্যাটফর্ম আছে আমার জানা মতে এরকম কোনো মুভমেন্ট প্ল্যাটফর্ম নেই যে মুভমেন্ট প্ল্যাটফর্মে কেউ একজন আইডিডিয়া যুক্ত হয়ে গেছে এবং তাকে যে পার্সোনালি নক করে তাকে হারাস করছে পরে তারা ওরকমটা আমার জানা মতে নেই যতটুকু তারা তারা রাখছে তো রাখছেই মানে ওই জিনিসটা যে মোমিন তাকে যাই হ্যারাস করছে আসিফ ভাই মোমিনের নাম হয়তো আপনি বুঝবেন ভ্যারাজি ভ্যারাজি তো তাদের প্যানেলে নাই ভ্যারাজি ভেরাজির কাছে সেই ইয়েটা গেছে আহ ইনফরমেশনটা গেছে এবং ভেরাজি যে ইয়ে করছে

আচ্ছা হ্যাঁ ঠিক বলছেন আপনি বাট আমার মনে হয় না যে অন্যান্য প্ল্যাটফর্মের কথা যেগুলো বলতেছে না ওরাও যে মানে ওরা নিজেরাই করছে আর কি মানে আপনি গেলেন ওই প্ল্যাটফর্ম থেকেইডি তে কন্ট্যাক্ট করে আপনার হ্যারাস করার চেষ্টা করছে এরকম হয়েছে আমি এই সিনারিটা যেটা চিন্তা করে দেখেন যে আমি একজন নাস্তিক আমি তাদের কথাবার্তা শুনতেছি তাদের লাইভ শুনতেছি এবং সেই লাইভে কি শুনতেছি আমি সেই লাইভে শুনতেছি দু তিনজন মানুষ তারা খুবই মেটিকুলাসলি যুক্তি দিচ্ছেন যে কেন আমার মতো মানুষকে খুন করা উচিত

এবং আমি সেখানে ভালো যে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমি দল যেতেই পারি মানে যা চিন্তা করে দেখেন মানে আমি যে আলোচনাটা শুনলাম সেই আলোচনাতে বলা হচ্ছে কেন আমার মতো মানুষকে খুন করা উচিত এবং পরবর্তীতেই আমাকে আশ্বস্ত করা হচ্ছে যে যে

আমি আর একটা জিনিস খেয়াল করলাম তারা মানে একটু লাইভের কিছু অংশ আমি দেখলাম যে তারা বলতেছে যে আমরা এসে গেছি আর মুমিন ভাইদের আর কোন সমস্যা নাই সবাই এখন টেনশন মুক্ত হয়ে যাওয়া

এরপরে দেখা গেল এক একটা মুমিন এসে বলতেছে যে আরে বাংলাদেশের নাস্তিকরা কিছুই জানে না কিছুই বুঝে না ওদের তো আমরা প্রত্যেক দিন গিয়ে ভিতরকে দিই ওদেরকে তো ডেইলি আমরা মানে কান্দা ছেড়ে দিই নাস্তিকরা তো ন্যাংটা হয়ে যায় আমাদের সাথে লাইভে আসলে প্রত্যেকটা মুমিন গিয়ে এই কথা বললো এবং তারা বললো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম না যে বাংলাদেশের বাঙালি মুমিনরা যদি এতই আমাদেরকে নাস্তানাবোদ করে দিয়ে থাকে তাহলে এদের আসার দরকার পড়লো কি এরা কি কাকে আশ্বস্ত করতেছে মানে বুঝলাম না বিষয়টা পুরো বিষয়টা আমার কাছে ধোয়াশা এমন কি এমন কি মানে তাদের

দুই জাস্ট দুটা লাইন অগ্রিম চিন্তা করে কিনা হ্যাঁ যে কোন কথাটা বললে পরে তাদের নিজেদেরই ইজ্জত চলে যায় এটা কি জাস্ট মানে দুই সেকেন্ড পরে তার ইজ্জত চলে যাবে এটাও তারা চিন্তা করে না কারণ নিজেরাই বলতেছে যে ভাই আমাদের আমরা যারা লোকাল আছি ভাই এদের লোকে ভাই আপনারা এক লোক এক লোকে হয়ে যান না বুঝছেন মানে এর মানে এটা কি হতে পারে তারা নিজেদের সম্পর্কে এবার লোকাল যে মুমিন গ্রুপ এদের সম্পর্কে কিভাবে তাহলে তাই না তো ইন্টারন্যাশনাল মানে সাথে তারা খাপ খাওয়াইতে পারবে না ঠিক আছে ভাই পরে আবার দেখি এর হয়ে কিনা না পরে অন্যান্য দিন তো আসি হ্যাঁ সবাই ভালো থাকবেন ওকে ঠিক আছে গোল ভাই ভালো থাকেন আবার আশা করি আসতে